নৌকাটা চলতে চলতে হঠাৎ থেমে দাঁড়ালো। মোটরের নৌকা, এক কথায় সবাই যেটাকে ভটভটি বলে, তাই থামলে খুব সহজেই বোঝা যায়। তাদের নৌকার কাছে আর একটা নৌকা এসে দাঁড়িয়েছে সেটা বুঝতে পেরেছে সুমন। যেই ভয়টা সুমন পেতে শুরু করেছে সেটা সত্যি কি না সেটা দেখার জন্যে সুমন খোলের বাইরে বেরিয়ে আসলো। তারপর দেখল তিনটে বিশাল বিশাল চেহারার মানুষ এসে দাঁড়িয়েছে তাদের নৌকার মধ্যে। মরতে যে এই সন্ধেবেলায় ওই লোক দুটোকে ওপারে সারতে গেলাম, কে জানে এখন ভালোই ভালোই বেঁচে ফিরতে পারলে ভালো। বেটাদের কত করে বললাম যে নিয়ে যেতে পারবো না, কিছুতেই শুনলো না আমার কথা। সারাদিন কোনো রোজগার হয়নি, বেশি টাকা দিচ্ছিল বলে নিয়ে গেলাম। এই দুটো টাকা রোজগার করতে গিয়ে যে এত রাত হবে তা জানলে আমি আগেই তাদের বারণ করে দিতাম। কথা বলতে বলতে মাঝি তার নৌকাটা এক জায়গায় থামিয়ে দিল, কারণ তার পথ আটকে দাঁড়িয়েছে অন্য একটা নৌকা। সামনের ওই নৌকাটার খোল থেকে তিনজন বেরিয়ে এলো। তাদের সবার মুখ কালো কাপড়ে ঢাকা। দশাশাই চেহারার তিনটে লোক এক লাফে এসে পড়ল নবীন মাঝির নৌকায়। এই কে আছিস? ভিতর থেকে বেরিয়ে আয় বলছি। হুজুর মাফ করবেন, আমি এই খালি নৌকা নিয়ে ফিরছি, বিশ্বাস করুন ভিতরে কেউ নেই। আচ্ছা তাই নাকি, এই একজন গিয়ে দেখে আয় এই বেটা সত্যি কথা বলছে নাকি আমাদের চোখে ধুলো দেবার চেষ্টা করছে। লোকটার কথা মতো তাদের মধ্যে একজন চলে গেল নবীন মাঝির নৌকার খোলের ভিতর। কোথাও কাউকে না দেখতে পেয়ে সে বেরিয়ে এসে বলল, না মালিক, এ সত্যি বলছে, ভিতরে কেউ নেই। কি কেউ নেই? তাহলে তো আজ তোর দিন খারাপ রে নবীন। যা, প্রাণী যদি বাঁচতে চাস তাহলে তোর কাছে যা আছে সব আমাকে দে, না হলে তোর মুন্ডুটা তোর দেহ থেকে আলাদা করে এই নদীতে ভাসিয়ে দেব। হুজুর এটা আপনি করবেন না, আমি সত্যি বলছি আজ সারাদিন ধরে বেশি টাকা উপার্জন করতে পারিনি। এই সন্ধেবেলায় দুজনকে ওপারে ছেড়ে দিয়ে এলাম, এই সামান্য কটা টাকা পেলাম, কিন্তু এই টাকা দিয়ে আমাকে আমার বউটার জন্য ওষুধ কিনতে হবে, ও খুব অসুস্থ। আমাকে আপনারা ক্ষমা করবেন হুজুর, আমি আজ এই টাকা নিয়ে যদি না ফিরি তাহলে হয়তো আমার বউটা মারা যাবে। আরে শালা, তুই যে খুব গল্প বানাচ্ছিস দেখছি, তা তুই কি ভেবেছিলি এই নাটক করে কটা গল্প শোনাবি আর আমরা তোকে ছেড়ে দেব? এই এর কাছ থেকে সব কিছু নিয়ে এর লাশটা এই নদীতে ভাসিয়ে দিবি? না হুজুর, এটা আপনি করতে পারেন না হুজুর, আমাকে ক্ষমা করবেন হুজুর হুজুর। নবীনের কোনো কথারই সে জবাব দিল না। ওই দুটো লোক তার সামনে এসে দাঁড়ালো। নবীন তার চোখের সামনে তার মৃত্যুকে দাঁড়িয়ে থাকতে দেখল। নিমেষের মধ্যে ওই নদী ফেটে পড়ল এক যন্ত্রণার আর্তনাদে। নদীর জলে মিশল কাঁচা রক্ত। নবীনের লাশটা অসহায়ভাবে ভেসে উঠল তার নৌকার সামনে। উফ, এই ধ্যার ধ্যারে গোবিন্দপুরে কী করতে যে এলাম, বড্ড রাত হয়ে গেল, কে জানে শেষ ফেরিটা পাবো নাকি। ফেরি না পেলে রাতটা হয়তো আমাকে এই রাস্তায় শুয়ে কাটাতে হবে। সুমন তার নিজের মনে মনে কথাটা বলতে বলতে হাঁটছিল। এই গ্রামে সে আগে কোনো দিন আসেনি, এই প্রথমবার সে এখানে এসে বিপাকে পড়েছে। সুমন শহর থেকে এখানে এসেছে তার বহু পুরনো বন্ধু পল্টুর সাথে দেখা করতে। শহর থেকে বাসে করে আসতে আসতে প্রায় ঘণ্টা পাঁচেক লেগেছে।
সূর্য ডুবেছে বেশ অনেকক্ষণ হলো, অঘ্রাণ মাস তাই সূর্য ডুবলেই হালকা ঠান্ডা অনুভব হতে শুরু করে। এখানকার পরিবেশটা বেশ ভালোই লাগছে, কিন্তু এখনও যে ফেরি পেরোতে হবে, ফোনটায় চার্জও নেই, একটু পরেই ডেড হয়ে যাবে। আগে যদি জানতাম যে বাসপথে 3 ঘন্টার জায়গায় 5 ঘন্টা লাগবে, তাহলে বাড়ি থেকে আরও আগে বেরোতাম, কী আর করা যাবে। এসে যখন পড়েছি তখন আর একটু পথ চলতে ক্ষতি কী। ওই তো নদী দেখা যাচ্ছে, যাই দেখি যদি ভাগ্য করে একটা ফেরি পেয়ে যাই। সুমন নদীর পাড়ে এসে আশপাশটা একটু দেখতে শুরু করলো। কাউকে না দেখতে পেয়ে হতাশ হয়ে পার থেকে ফিরে এসে দাঁড়ালো সুমন। তার বন্ধুকে এসে একটা ফোন করে বলল, পল্টু কি করি বলতো, একটাও ফেরি নেই, মনে হয় শেষ ফেরিটা বেরিয়ে গেছে, এবার এই রাতের বেলায় আমি কোথায় যাই বল দেখি। আচ্ছা শোন, তুই আশেপাশের কোনো একটা হোটেল বা ধাবায় আজ রাতটা কাটিয়ে দে, কাল সকালে আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসব। আরে এরম যদি আগে জানতাম তাহলে আমি আসতাম না, তুই আমাকে আগে বলিসনি কেন যে এই সন্ধে হলেই সবাই একেবারে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কোনো জায়গায় শুনিনি যে এই সন্ধে 6টার সময় কোনো যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, পুরো গ্রামটারই মাথা খারাপ দেখছি, রাস্তাতেও একটা লোক নেই। আসলে অন্ধকার হয়ে গেলেই ওই নদীতে যেতে সবাই ভয় পায়, কেন সেটা তোকে আমি পরে বলবো, এখন যেটা বলছি মন দিয়ে শোন। তুই এক্ষুনি যেভাবেই হোক ওখানে একটা থাকার জায়গা খুঁজে বার কর, লোকজন রাস্তায় নেই কিন্তু কিছু কিছু দোকান রাত অবধি, মানে ওই 8টা অবধি খোলা থাকে, একটু খুঁজে দেখ, একটা কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়েই যাবে। আর হ্যাঁ একটা বিশেষ কথা বলছি, মন দিয়ে শোন, এই রাত্রির বেলায় তোকে যদি নদী পারাপার করার জন্য কেউ ডেকে নিয়ে যায় তাহলে একদম যাবি না। আরে কি বলছিস তুই, কেউ ডাকবে আর আমি যাব না, কিন্তু কোনোভাবে আমাকে এখানে এই রাস্তাঘাটে রাত কাটাতে হবে তাই তো, তুই কি বলতে চাইছিস একটু খুলে বলবি। দেখ বেশি কিছু বলতে পারছি না, তবে এইটুকু বলে দিই, রাতের বেলায় তুই যদি নদী পারাপার করার দুঃসাহস করিস তাহলে তুই নিজের প্রাণ হারাবি। কি হ্যালো, হ্যালো, যা ফোনটা যে সুইচ অফ হয়ে গেল, এখন ফোনটা চার্জ কোথায় দিই, এভাবে অচেনা জায়গায় কারোর বাড়ি গিয়েও আশ্রয় নেওয়াটা ঠিক হবে না, উফ কেন যে এখানে এলাম। সুমন হতাশ হয়ে দাঁড়িয়েছিল, এমন সময় একটা লোক এসে দাঁড়ালো তার সামনে, হাতে একটা লাঠি, তার মধ্যে টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে, দেখে মনে হচ্ছে লোকটা এই গ্রামের প্রহরী। সুমনকে একা এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে এসে দাঁড়ায় তার সামনে। কাউকে খুঁজছেন নাকি বাবু? না মানে আমি আমার এক বন্ধুর বাড়ি যাব, কিন্তু কিভাবে যাব সেটা বুঝতে পারছি না। ও এই ব্যাপার, আমাকে বলুন আপনার বন্ধুর বাড়ি কোথায়, আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু দয়া করে এই নদীর সামনে একা রাতের বেলায় দাঁড়িয়ে থাকবেন না, বিপদ হতে পারে। আসলে আমি এই নদীটা পেরোব, কিন্তু কিভাবে সেটাই ভাবছিলাম, আসলে আমার বন্ধুর বাড়ি ওই পারে ডুমুরখালিতে। সুমনের মুখ থেকে ডুমুরখালি নামটা শোনা মাত্রই যেন লোকটার মাথায় বাজ পড়ল, চোখ বড় বড় করে একটা ঢোক গিলে সে বলল, কি ডুমুরখালি বাবু, এই রাতের বেলায় ওই জায়গার নাম নেবেন না, আর এমনিতেও অন্ধকার হয়ে গেলে ও নদী আমরা কেউই পারাপার করি না। আচ্ছা এমন কি আছে এই নদীতে যে রাতের বেলায় সবাই ভয় পায়? ভাবুন আপনি এই রাতের আধারে একটা নৌকায় চেপে বসেছেন, হঠাৎ কটা লোক মিলে আপনার নৌকা ঘিরে ধরে আপনাকে লুটপাট করে আপনার মাথাটা শরীর থেকে আলাদা করে দিয়ে পালালো, তখন কি কিছু করার থাকবে আপনার? এ গায়ে সবাই জানে রাতের বেলায় এই নদীতে কি হয়, জলদস্যুদের আতঙ্কে রাতের বেলায় এই নদী কেউ পারাপার করে না, সবারই প্রাণের ভয় আছে। আর এমনিতেও 6 মাস আগে নবীন আমাদেরই গ্রামের এক লোক, সে এই রাতের বেলায় নৌকা নিয়ে ফিরছিল, তাকে ওই জলদস্যুর দল ঘিরে ধরে, আর তারপর কেউ জানে না কি হলো, এখনো অবধি সে নিখোঁজ। কি জলদস্যু? ওসব তো ছোটবেলায় গল্পের বই পড়েছি, এখন তাদের অস্তিত্ব আছে বলে তো আমার মনে হয় না।
আপনি শহরই মানুষ, আপনি এসব বুঝবেননি। যাকে, আমাকে আবার বাড়ি যেতে হবে, রাত বেশ অনেকটাই হয়েছে। আপনি যদি চান তাহলে আমার বাড়িতে আজকের রাতটা কাটাতে পারেন। সুমন মনে মনে কি যেন একটা চিন্তা করে লোকটাকে না করে দিল। লোকটা আর কোনো কথা না বলে গট গট করে হেঁটে ওখান থেকে চলে গেল। কী সব লোকজন, সন্ধেবেলাতেই খেয়ে একেবারে লাল হয়ে গেছে, তাই ভুলভাল বকছিল। মনে হয় আমাকে দেখে ভেবেছে যে খুব টাকা পয়সা আছে আমার কাছে, আর তাই জন্যে জলদস্যুর ভয় দেখিয়ে আমাকে ওর বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছিল, যাতে আমার থেকে লুটপাট করতে পারে। নদীতে কোনো জলদস্যু নেই, তবে এই গ্রামে চোর ছ্যাঁচোরের উপদ্রব আছে, সেটা ভালো করে বুঝতে পারছি। সুমন এইসব কথা নিজের আপন মনে বিড়বিড় করছিল, এমন সময় কোথা থেকে একটা লোক এসে দাঁড়ালো তার সামনে। লোকটার মুখটা চাদরে ঢাকা, ছিমছিমে চেহারা। লোকটা তাকে একটা ডাক দিয়ে বলল, ও শহরি বাবু, মনের মধ্যে কি বিড়বিড় করে বলছেন শুনি? আরে কি আশ্চর্য, আপনি কে? আর আমি কি বলছি সেটা আমি আপনাকে বলতে যাব কেন? আপনার মাথার চাটুটা গরম আছে দেখছি, তা আমি আপনার সমস্যার সমাধান করতে পারি, তবে ভাড়া দ্বিগুণ লাগবে। সুমন একটু আশ্চর্য হলো, লোকটা কিভাবে যেন জেনে গিয়েছে যে সে নদী পারাপার করার জন্য চেষ্টা করছিল। মনে মনে সুমন বলল, এ কি করে জানলো যে আমি নদী পেরোবো বলে এখানে দাঁড়িয়ে? হয়তো ওই লোকটার সাথে কথা বলার সময় আড়াল থেকে শুনে ফেলেছে। আসলে আমি ওই ডুমুরখালি যাব আর কি, তবে আমি তোমাকে দ্বিগুণ না, তিনগুণ চারগুণ যত ভাড়া লাগবে দিতে রাজি আছি, তুমি শুধু আমাকে এই নদীটা পার করে দাও। ঠিক আছে বাবু, আপনি চলেন, তবে বেশি ভাড়া নেব না, যা ভাড়া তার দ্বিগুণ দিলেই যথেষ্ট। যেন হাফ ছেড়ে বাঁচল সুমন, শেষমেশ সে নদী পারাপার করতে সফল হলো, এটা ভেবে মুখে হালকা হাসি ফুটে উঠল তার। মনের মধ্যে গন্তব্যে পৌঁছানোর আনন্দ নিয়ে সে চেপে বসল নৌকায়। রাতের আধারে নদীর জল কেটে সরসর করে এগোচ্ছে নৌকাটা। সুমন গাটা এলিয়ে বসে আছে ভিতরে, পাশে টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে। সুমন একটু নড়ে চড়ে বসে বলল, মাঝি ভাই আর কতক্ষণ লাগবে গো? বাইরে থেকে উত্তর এলো তার প্রশ্নের, এই তো বাবু, এই চলেই এসেছি। আপনি কিন্তু বাইরে বেরোবেননি, বিপদ হতে পারে, আপনাকে দেখে ওই জলদস্যুটা নৌকা ঘেরাও করতে পারে। এবার যেন সুমনের হাত পাটা ঠান্ডা হয়ে এলো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। এবার তার মনে হলো যে ওই লোকটা তখন তাকে সত্যি কথাই বলেছিল। জলদস্যু মানে এ মাঝি ভাই, তুমি দয়া করে জলদি নিয়ে চলো আমায়, এ কোন জায়গায় এসে পড়লাম রে বাবা। হঠাৎ সুমনের মাথায় একটা কথা চাগার মারল। মাঝি বলল, সে বাইরে গেলে তাকে দেখতে পেয়ে নাকি ওই জলদস্যুর দল আক্রমণ করতে পারে, তবে মাঝিও তো বাইরে, তাকে দেখে ছেড়ে দেবে নাকি? এই হেয়ালির জবাবের জন্য সুমন মাঝিকে জিজ্ঞেস করল, মাঝি ভাই আমি বাইরে আসব, একটা কথা আছে। না বাবু, আপনি বাইরে আসবেন নি, বাইরে আসলে আপনারই বিপদ, আপনি যা বলার ভিতরে বসেই বলুন, আমি শুনছি। তুমিও তো বাইরে আছো, বলি তোমার কি কোনো বিপদ হবে না, নাকি তোমাকে কেউ দেখতে পাবে না? মানে বাবু, আপনি ছাড়া কেউ দেখতে পাবে না আমাকে? কথাটা কেমন যেন শুনতে লাগলো সুমনের। সেই গ্রামে এসে যতজনের সাথেই কথা বলেছে, তারা সবাই কেমন যেন হেয়ালি করে জটিল চিন্তার মায়াজালে ফেলেছে সুমনকে। সুমন একটু রেগে বেরিয়ে এসে দাঁড়ায় মাঝির সামনে। হে কি বাবু, আপনাকে না বারণ করলাম, আপনি তার সত্ত্বেও বাইরে এলেন, এতটা পথ এসেই গেছিলাম, আর একটু বসতেই পারতেন ভিতরে, এখন এখান থেকে ফিরেও যাওয়া যাবে না। অনেকক্ষণ থেকে এইসব আজগুবি কথা শুনে যাচ্ছি, আর না তুমি কি বকছো বলতো তখন থেকে? আমি বাইরে এলে বিপদ, আর তুমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকা চালাচ্ছ, তার বেলায় কোনো বিপদ নেই, অতই যদি ভয় তাহলে নিয়ে এলে কেন? বাবু আপনি বুঝতে পারছেন নি, এই নদীতে অনেক ডাকাত আছে, রাতের বেলায় তাদের রাজ এই নদীতে,
সেদিন আমিও তো কিছু একটা বলতে গিয়ে থেমে গেল মাঝি। কি তুমি কোন দিনের কথা বলছিলে? ও কিছু না বাবু, আপনি খোলের ভিতরে গিয়ে বসুন, আপনার অত শত জেনে কি হবে, আপনার তো গন্তব্যে পৌঁছানো নিয়ে কথা নাকি? যান আপনি ভিতরে বসুন আর আমাকে আমার কাজ করতে দিন। একে অতি কষ্টে একটা নৌকা পেয়েছে সুমন, বেশি কথা বাড়ানোটা তার ঠিক হবে না, এটা ভেবে সে চুপচাপ নৌকার খোলের ভিতরে গিয়ে বসে পড়ল। নৌকাটা চলতে চলতে হঠাৎ থেমে দাঁড়ালো, মোটরের নৌকা, এক কথায় সবাই যেটাকে ভটভটি বলে, তাই থামলে খুব সহজেই বোঝা যায়। তাদের নৌকার কাছে আর একটা নৌকা এসে দাঁড়িয়েছে সেটা বুঝতে পেরেছে সুমন। যেই ভয়টা সুমন পেতে শুরু করেছে সেটা সত্যি কি না সেটা দেখার জন্যে সুমন খোলের বাইরে বেরিয়ে আসলো। তারপর দেখল তিনটে বিশাল বিশাল চেহারার মানুষ এসে দাঁড়িয়েছে তাদের নৌকার মধ্যে, তাদের সবার মুখ কালো কাপড়ে ঢাকা, এরাই যে জলদস্যু সেটা বুঝতে খুব বেশি দেরি হলো না সুমনের। এ কি, তোমরা কারা, এভাবে আমাদের নৌকা আটক করেছো কেন, কি চাই তোমাদের? এই বেটা, শিয়ানাগিরি একদম চলবে না, বুঝেছিস? এমনিতেও তোর হাতে বেশি সময় নেই, তোর সাথে আর একজন কোথায়, মাঝিকে ডাক। সুমনের কেমন যেন সব গুলিয়ে যেতে লাগলো। মাঝি তো বাইরে দিব্যে দাঁড়িয়ে নৌকা চালাচ্ছিল, গেল কোথায়? তবে কি ডাকাতের দলকে আসতে দেখে জলে ঝাঁপ দিয়ে পালিয়েছে? কি বাজে লোক মাইরি, ওর কথা শুনে না আসলেই হতো, মাঝি নিজে বেঁচে গেল আর আমাকে ফাঁসিয়ে দিল। দেখো ভাই, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না মাঝি ভাই কোথায়, আমি তো ভিতরে বসেছিলাম, মাঝি ভাই বাইরেই ছিল, মনে হয় তোমাদের আসতে দেখে বেটা জলে ঝাঁপ দিয়েছে। শহরের মানুষের এটাই সমস্যা, অচেনা অজানা লোকেদের খুব সহজেই বিশ্বাস করে নেয়। এবার তুই কোথায় পালাবি, শেষমেশ গ্রামে এসে তোকে আমাদের হাতে মরতে হচ্ছে। তুই স্বপ্নেও ভাবিসনি কোনোদিনও। কথাটা শেষ করা মাত্রই কেউ যেন অন্ধকার থেকে কথা বলে উঠল, কালীপদ, ওকে ছেড়ে দে, আমাকে খুঁজছিলি তো তুই। কথাটা শেষ হওয়া মাত্রই কোথা থেকে যেন মাঝি এসে দাঁড়ালো সুমনের পাশে। ও তো তোর নৌকা এটা, তা ভালোই হয়েছে, তুই তো আমাদের উসুল জানিস, টাকা পয়সা সোনা দানা যা আছে এই শহরি বাবুর কাছ থেকে চেয়ে আমাদেরকে দে, আর তোর কাছেও যা আছে সব দে, তোদেরকে তো আবার মারতে হবে, মেলায় অনেক কাজ বাকি আমার, তোকে না হয় ছেড়ে দিলেও দিতে পারি, কিন্তু এই বেটাকে ছাড়তে পারবো না, যে শহরের মানুষ বাইরে গিয়ে আবার মুখ টুকনা খুলে দেয়। মাঝি তার মুখের চাদরটা সরিয়ে দিল, এবার মুখের দিকে তাকানো মাত্রই ওই ডাকাতের দল যেন ভয়ে কেঁপে উঠল। হতে পারে না, তুই তো নবীন মাঝি না, যাকে আমরা 6 মাস আগে খুন করেছিলাম, তুই তুই বেঁচে উঠলি কি করে? মাঝির চোখ দুটো এবার লাল হয়ে গেল, গালের চামড়াটা সরে গিয়ে হাড়গোড় বেরিয়ে পড়েছে, এবার লাল আলোর মতো দুটো চোখ জ্বলছে আর নিভছে, হাড় হিম করা হাসি হেসে দাঁত আর হাড় ঠুকে লোকটা বলল, হে রে শয়তান, তোদের জন্য সেদিন আমাকে মরতে হয়েছিল, তোদের জন্য আমার বউটাও অকালে মারা গেল, তোদেরকে আজ আমি মারব, এটাই তোদের শাস্তি হবে, অনেক জ্বালিয়েছিস এই গ্রামের মানুষকে, আর না। এই বলে নবীন মাঝি তার খটখটে সরু হাত দুটো লম্বা করে বাড়িয়ে দিল ওই ডাকাতের দলের দিকে, তারপর দুজনকে এক এক করে গলা টিপে তুলে ধরল হাওয়ায়, চোখ দুটো তাদের বেরিয়ে এলো, মুখের পাশ দিয়ে জিভ ঝুলে পড়ল নিমেষে,
তিনজনের মধ্যে দুজনের প্রাণ চলে গেছে। তৃতীয়জন এই দৃশ্য দেখে পড়ি কি মরি করে জলে ঝাঁপ দিল। এ হে, কি সব ঘটছে? সুমনের কথাটা বলা মাত্রই মাঝি তার মুন্ডুটা করমর করে পিছনের দিকে ঘুরিয়ে সুমনের দিকে তাকালো। তারপর ভয়ানক একটা রক্ত জল করা অট্টহাসি হাসতে শুরু করলো। এদিকে ওই প্রেত তার অট্টহাসি হেসেই চলেছে। এই সব কিছু সহ্য করতে না পেরে সুমন জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমার মাথাটা কেমন যেন হচ্ছে। পরের দিন সকালে সুমনের জ্ঞান ফিরতেই দেখে সে নৌকা সমেত কিভাবে যেন ডুমুরখালির পারে পৌঁছে গেছে। কাল রাতে ঘটে যাওয়া ঘটনাটা সে তার মনের মধ্যেই বন্দি করে রাখল। কাউকে বলেই বা লাভ কি, কেই বা বিশ্বাস করবে এই ভুতুরে কাণ্ড? সুমনের জীবনে এটাই প্রথম আর শেষ গ্রামে আসা হতে পারত যদি ঠিক সময় নবীন মাঝি সেখানে না আসত। সুমনের কাছে এই ঘটনাটা তার জীবনে ঘটে যাওয়া চিরস্মরণীয় একটা ঘটনা হয়ে থেকে যাবে।